গেছে, মানে ওর কাছে দুর্গাপূজাটা কিরকম সেরকম করে একটা লিখে রেখেছে। আমার ইন্ডিয়ান খাবার বলতে তো সামোসা আর বাটার চিকেন হচ্ছে ভেরি পপুলার। হ্যালো এভরিওয়ান, আজ টিউজডে, আজ বেশ ঠান্ডা পড়েছে, বাইরে এখন ফিলস লাইক টেম্পারেচার -2। কিছুদিন আগে পর্যন্ত সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে যেতাম ব্যাকইয়ার্ডের এক টুকরো গার্ডেন দেখতে। এই লাস্ট উইকে ফ্রস্ট বাইট হওয়ার পরে তো গাছপালা আর একটাও নেই, এখন আর সকালবেলা উঠে বাগান যাওয়া হয় না। আর এখান থেকে দেখাও যাচ্ছে বাগানে আর একটা গাছও নেই। কালকে বিকেলবেলাতে অমিত বেশ কয়েকটা টমেটো তুলে নিয়ে এসেছে, কারণ গাছটা পুরো কালো হয়ে গেছে আর এই টমেটোগুলো পাকবে না, তাই কাঁচা টমেটোই নিয়ে এসছে। ওই একটাই পাকা টমেটো ছিল, দুটো লাউ হয়েছিল, সেই দুটো লাউও তুলে নিয়ে এসেছে, আর বেশ কিছু লঙ্কাও হয়েছিল, একটা লঙ্কা বড় হয়েছে আর বাকিগুলো একদমই ছোট ছোট, ওগুলোও আর বড় হবে না। এত ঠান্ডা পড়েছে তো সব গাছগুলো এখন একদম ঝুঁকে পড়েছে, তাই লঙ্কাগুলো সব তুলে নিয়ে চলে এসেছে। আজকে অ্যাবি স্কুল লাঞ্চের জন্য বানিয়ে দিচ্ছি চিজ স্যান্ডউইচ আর ব্রকোলি। আজকে টিউজডে, ভেজি ডে, আর এই চিজ স্যান্ডউইচটা বানিয়ে দিলে পরে খুব তাড়াতাড়িও হয়ে যায়। মাঝে মাঝে অ্যাবিকে টিউজডেতে আমাদের ভেজি ডে থাকলেও ওকে স্কুল লাঞ্চে ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দিই, কিন্তু আজকে সকালবেলা আমাদের লাঞ্চের জন্য খাবার বানাতে হবে, তার জন্য ভাবলাম যে তাহলে চিজ স্যান্ডউইচ ওকে বানিয়ে দিই, আর সবার জন্য বানাচ্ছি ভেজিটেবল বিরিয়ানি। গতকাল মানডেতে আমাদের এখানে হলিডে ছিল, থ্যাংকসগিভিংয়ের হলিডে, দোকানপাট সব বন্ধ ছিল, একটাও দোকান খোলা ছিল না, বাজারও করা হয়নি। লাস্ট 2 উইকস ধরে তো বাড়িতেই থাকছি না, তার জন্য বাজার টাজার খুবই কম করা হয়েছে, বাড়িতে একটাও ফ্রুটস নেই। আর সবজি যেগুলো আছে ওই লাউ কুমড়ো যেগুলো বাগানের গাছে হয়েছিল সেগুলো দিয়ে আপাতত চলছে। সকালবেলার মর্নিং স্ন্যাকের জন্য অ্যাবিকে স্কুলে একটা ফ্রুটস দিয়ে দিই, তো সেটা নেই, তার জন্য অ্যাবির ভালোই হয়েছে, বেশ একটু পছন্দ মতো জাঙ্ক ফুড নিয়ে যেতে পারছে। আজকে একটু গোল্ডফিশ প্যাক করে দিলাম, কাল তো লক্ষ্মী পুজো, আজকে বিকেলেই বেরোতে হবে লক্ষ্মী পুজোর বাজার করতে, তখন একটু টুকটাক ফ্রুটস আর ভেজিটেবল কিনে নিয়ে আসবো। আজকে অ্যাবিকে একটা মোটা জ্যাকেট পরেই স্কুলে পাঠালাম, বেশ ঠান্ডা আছে, এই সেই সবুজ জ্যাকেট যেটা অ্যাবি উইন্টারের সময় পরে, দূর থেকে দেখলেই চেনা যায়, অনেক দিন পর আবার আজকে বের করে দিলাম। আর টুপিটা হয় গাড়িতে আছে নয় কোথাও হারিয়ে ফেলেছে, এখন আর গাড়িতে গিয়ে খোঁজার সময় নেই, তাই আমার একটা টুপি ছিল সেটাই পরিয়ে দিলাম ওকে। অফিসে শেষে ভাবলাম একটু লক্ষ্মী পুজোর বাজার করতে যাব, টুকটাক কেনাকাটাও রয়েছে, কিন্তু এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম পুরো মেঘলা আকাশ। আমাদের বাড়ির সামনের গাছগুলোর কি সুন্দর কালার হয়ে গেছে, একটা একদম পুরো লাল হয়ে গেছে, পাশের গাছটা আবার একদম হলুদ রঙের, কিন্তু আমাদের বাড়ির সামনের গাছ আর ওই উল্টো দিকের গাছটা, এই গাছগুলো আবার অন্য রকম, পাতার কোনো কালারই হয় না, হঠাৎ করে সমস্ত হলুদ কালারের পাতা হয়ে নেক্সট দিন সব ঝরে পড়ে যায়, নিচে দেখতেও পাচ্ছি কত রং বেরঙের পাতা পড়ে আছে। এখন গিয়ে রান্নাটা করে ফেলি, ততক্ষণে হয়তো বৃষ্টিটা কমে যাবে, অ্যাবির আবার আজকে সুইমিং ক্লাসও আছে, যদি তার আগে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে সুইমিং করে বাজার করে তারপরে আসব। মঙ্গলবার দিনের নিরামিষ রান্না, লাউ, গাছের লাউ কালকেই তুলে এনে কেটে রেখে দিয়েছিলাম, আজকে বিকেলবেলাতে রান্না করছি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে গোটা কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর নুন দিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করব না, কিন্তু লাউটা ভীষণ ভালো, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ওদিকে লাউয়ের খোসা, সেটাকেও একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি, বললাম না গাছের সব সবজি দিয়েই মোটামুটি এই কদিন ধরে চলছে। আর একটু সাম্বার ডালও বানালাম, বাড়ির গাছের লাউ আর তার সাথে একটু সজনে ডাঁটাও দিয়েছি, গাজর আরও অন্যান্য ভেজিটেবলও দেওয়া যায়, কিন্তু আজকে শুধুমাত্র লাউ আর সজনে ডাঁটা দিয়েই বানালাম। রান্না বান্না কমপ্লিট হয়েছে, এবার আবিবাবু যাচ্ছে সুইমিংয়ে, একটু আগে আগেই বেরোচ্ছি। আবি এখন একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, মানে দশমী অবধি মুখস্থ হয়েছে, এবার তার পরেরটা এখন অবধি মুখস্থ করার চেষ্টা চলছে। আজকে আমাকে বলছে আজকে তো 3rd day না 4th day, তাহলে কি বলবো? হ্যাঁ, 36। ও, আবার নাম্বারে চলে গেছিস, 36 না 36। এখন যাচ্ছি ওর সুইমিং ক্লাসে, কিন্তু সুইমিং ক্লাসে যাওয়ার আগে লক্ষ্মী পুজোর জন্য একটু টুকটাক বাজার যেটুকুনি পারা যায় যেটা পাড়ার দোকানটা থেকে করে নিই ফল টলগুলো, তারপরে ওর ক্লাস হয়ে গেলে পরে ইন্ডিয়ান স্টোর যাব। এখন বাইরে বেরোলেই ভাল লাগে, এই পাশের গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে।
এই দুটো তো জানলা থেকে দেখাই যায়। এই ঠান্ডা মেঘলা, তাও ভালো বৃষ্টিটা কমে গেছে, এর মধ্যে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। আমাদের এবার দুর্গাপূজাটা একদম অক্টোবরের শুরুতে পড়ে, অনেক কিছুই হয়নি, এই যে পামকিন কেনা হয়নি। আবি রোজই বলবে স্কুল থেকে যাবে, স্কুল থেকে যখন ফিরবে তখন দেখবে সবার বাড়ির সামনে পামকিন, রোজই আমাকে বলবে আমাদের কবে পামকিন কিনবে মামা। অনেক বাজার আছে একটা কার্ট নিয়ে। ঠাকুরের পাঁচ ফল এখান থেকেই পেয়ে গেলাম, সবজি দু তিন রকমের পেয়েছি, বাকিটা ইন্ডিয়ান স্টোর থেকে কিনে নেব। তা ফুলকপিও নিয়েছি, কালকে একটু ফুলকপি আলুর তরকারি করবো লক্ষ্মী পুজোর সময়। আর ব্রেড ছিল না বাড়িতে, সেগুলোও একটু নিয়ে নিয়েছি। একটা অ্যাভোকাডো নিয়েছি, ওই অ্যাবি স্কুল থেকে এসে মাঝে মাঝে অ্যাভোকাডো স্যান্ডউইচ খায়, তার জন্য অ্যাবি এখন বলছে ওটা তো ফ্রুটস, ওটাই তুমি ঠাকুরকে দিও, পাঁচ ফলের মধ্যে নাকি আমি অ্যাভোকাডো দেবো। আমি যদিও কিনেছি কলা, শশা, আপেল, তারপরে কমলালেবু আর পেয়ার কিনেছি পাঁচ ফলের মধ্যে। ভেজিটেবল অয়েল, চিনি, ময়দা এগুলো সবই এই ক্যানাডিয়ান গ্রসারি স্টোর থেকেই পাওয়া যায়। আর ইন্ডিয়ান স্টোরে গিয়ে ওই সুজি আরও টুকটাক কয়েকটা জিনিস আছে, সেগুলো নিতে হবে। ভালোই হলো, অনেকটা বাজার এখনই হয়ে গেল, নাহলে পরে অ্যাবির ওই সুইমিং ক্লাস শেষ হতে হতে আটটা বেজে যাবে, নটার মধ্যে দোকান আবার সব বন্ধ হয়ে যায়, তখন আবার হয়তো সব কিছু কমপ্লিট করতেও পারতাম না। এখানে মাঝে মাঝে ফুল পাওয়া যায়, ফুলটা এখানে পেয়ে গেলে পরে ভালো হতো, তাহলে আর অন্য কোথাও যেতে হতো না। এখন আবার ফুল কেনার জন্য আরও একটা শপে যেতে হবে। লক্ষ্মী পুজোর জন্য আমি একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম, মোবাইলে সেভ করে রেখেছিলাম, যখন যেটা মনে পড়ছিল তখনই সেটা লিখে রেখে দিচ্ছিলাম, সেই লিস্ট ধরে ধরেই এখন বাজার হচ্ছে। এখন এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না, সাতটাও বাজেনি, এখন 6:40 মতন বাজে, অন্ধকার হয়ে গেল। আর কদিন পরে তো 4টার সময় অন্ধকার হয়ে যাবে, নভেম্বর মাস থেকে ওই ডেলাইট সেভিংটা এন্ড হবে যেই, অমনি সঙ্গে সঙ্গে 4টার সময় পুরো একদম অন্ধকার, ওদিকে আবার সকালও হবে অনেকটা দেরি করে, এই সকালবেলা 7:30 পরে। আজকে অনেক দিন পর আবি সুইমিং ক্লাসে এলাম আমি, আবি আমাকে বলেছেই আজকে, আজকে তুমি সুইমিং ক্লাসে আমার সাথে যাবে, তুমি অনেক দিন যাও না, মাঝে এই পুজোর মধ্যে দুটো উইক এটা সেটা করে আর একদমই আসা হয়নি, অমিতই ওকে নিয়ে চলে এসেছিল। হয়ে গেছে অ্যাবি সুইমিং ক্লাস, এখন হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করছে, সুইমিং ক্লাসেই তো ক্লাসের পরে শাওয়ার করে নেয়। তো আমি শ্যাম্পু সব কিছু নিয়ে আসি, তোর একটা বেবি শ্যাম্পু ছিল, এখন আর ইউজ করে না, এখন রেগুলার শ্যাম্পু ইউজ করে, তো বেবি শ্যাম্পুটাই সুইমিংয়ের ব্যাগের মধ্যে রাখা থাকে, ওটাই নিয়ে আসি। আজকে আমাকে বলছে, আগের দিনও বলেছে আমাকে, আমাকে আর ওই বেবি শ্যাম্পুটা দেবে না, আমি এখন নর্মাল শ্যাম্পু ইউজ করব। এখন নাকি ও বড় হয়ে গেছে, সবার সামনে ওরকম বেবি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছে, সেটা নাকি খুব অকওয়ার্ড, সত্যিই বড় হয়ে গেছে। এবার যাবো ইন্ডিয়ান স্টোর লক্ষ্মী পুজোর বাজার করতে, এই ঠান্ডার মধ্যে 8টা বেজে গেছে, এখন মনে হচ্ছে টুক করে বাড়ি ঢুকে যাই, আর এখন যেতে ইচ্ছে করছে না। কিন্তু কালকে তো আবার অফিস আছে, বিকেলবেলা অফিস করে উঠেই পুজো করব, আর সময় হবে না জিনিসপত্রগুলো কেনার। এই সামনের ফুলগুলো অনেকটা কাশ ফুলের মতনই, হয়তো একটু ভ্যারাইটিটা অন্যরকম, একদম ধবধবে সাদা না। অ্যাবি আমাকে একদিন দেখে বলছে, তুমি কি এখানেও আসবে ছবি তুলতে? অ্যাবিকে নিয়ে তো এসছি ইন্ডিয়ান স্টোরে, কিন্তু ওনা স্লিপার পরে এসছে, ঠান্ডাও পড়েছে, সুইমিং এরিয়াতে আবার স্লিপার ছাড়া অ্যালাউ না। আর কদিন পরে আর একটু যখন ঠান্ডা পড়বে তখন ব্যাগে করে স্নো বুট নিয়ে আসতে হবে, সুইমিং কমপ্লিট হয়ে গেলে পরে ওই স্নো বুটটাই পরিয়ে দিতে হবে। ইন্ডিয়ান বাজার হয়ে গেছে, এবার ওখান থেকে চলে এসছি ফুল কিনতে। এটা অবশ্য একদম বাড়ির কাছে এই শপটা, এখানে সারা বছরই ভালো ফুল পাওয়া যায়। লক্ষ্মী পুজোর সময় আমি চেষ্টা করি পিঙ্ক কালারের ফুল নিতে, পদ্ম ফুল তো জোগাড় করতে পারিনি, তাই এখন আপাতত পিঙ্ক কালারের ফুল দিয়েই পুজো করব লক্ষ্মী ঠাকুরকে। পেয়ে গেছি পিঙ্ক কালারের জারবেরা, এটাই নিয়ে নিলাম। বাড়ির কাছে মানে তাও 20-25 মিনিট দূরে যে পূজা স্টোর রয়েছে সেখানে পদ্ম ফুল অর্ডার করলে হয়তো এনে দিত, কিন্তু আবার এই উইকডেজে অফিসের পরে 20-25 মিনিট দূরে গিয়ে পদ্ম ফুল নিয়ে আসা সেটা হয়তো সময় করে উঠতে পারবো না, যাওয়া আসা সব মিলিয়ে অলমোস্ট 1 ঘন্টা, আর অফিসের পরে লক্ষ্মী পুজোর গোছগাছ করতেও তো অনেকটা সময় লেগে যাবে। বাড়ি ফিরে এসে ডিনার করে নিলাম, আজকে টিউসডের ভেজি ডিনার, লাউ ঘণ্ট, লাউয়ের খোসা আর আলু ভাজা, আর তার সাথে সাম্বার ডাল। আবার কালকে লক্ষ্মী পুজো আছে, কালকেও বাড়িতে ভেজ খাওয়া হবে, এটা নিয়ে এখন ডিসকাশন চলছে, দুদিন পরপর ভেজ খেতে হবে। পুজো লিভিং রুমেই করবো, তার জন্য কার্পেট টার্পেট সরিয়ে এই জায়গাটা ভ্যাকুম করে ক্লিন করে রাখলাম, পুজোর জিনিসপত্র সব ওই কর্নারে রেখে দিয়েছি, আর পুজোর জন্য যে মিষ্টি কিনেছি, ফ্রোজেন নারকেল কিনেছি, সেগুলো সব জানলার ধারে রেখে
জানলাটাকে একটুখানি খুলে রাখলাম। এখন যা ঠান্ডা পড়েছে বাইরে টেম্পারেচারই ফ্রিজের কাজ করবে, দুধটাও এখানে নিয়ে এসে রেখে দেব। আমি ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে, এখানে এসে দেখছি ও ঘুমায়নি। আমার একটু কাজকর্ম সমস্ত গোছাতে গোছাতে আজকে লেট হবেই, কালকে এই লক্ষ্মী পুজো, তার মধ্যে অফিস, সকাল থেকেই অফিস করব, কি করে ম্যানেজ করব এখন থেকেই টেনশন হচ্ছে। ওরা আবার বিকেলে ক্লাসও আছে, ও ক্লাস করে ফিরবে 6:45 না, তাই না? আমি 6:15 অবধি ক্লাসই আছে, বাড়ি ফিরতে ফিরতে 6:30 হয়ে যাবে ওর। তো ভাবছি কালকে 4:30-4:30 সময় লগ অফ করে তারপরে সমস্ত হাঁপিয়ে গেছি আমি, অনেকক্ষণ ধরে এরকম হেদিক ওদিক ছুটোছুটি হচ্ছিলো। তো কালকে 4:30-4:45 সময় লগ অফ করবো যদি পারি, তার কারণ হচ্ছে ছুটি নিতে পারবো না। আগের উইকে ছুটি নিয়েছিলাম 2 দিন, ঘুরতে গিয়েছিলাম, তার জন্য মানডেতে একটা ছুটি নিয়েছিলাম, ফ্রাইডে অষ্টমীর অঞ্জলি দেওয়া, অষ্টমী না নবমী, মানে ফ্রাইডে দুর্গা পুজোর জন্য ছুটি নিয়েছিলাম, দুটো ছুটি নিয়েছিলাম। আর মানডে আমাদের এখানে ছুটি ছিল, মানে গতকাল ছুটি ছিল, তার জন্য ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে 4 দিন অফিস আর কি ছুটি ছিল। তারপরে আবার ব্যাক করেছি, সবাই আর কি প্রচণ্ড ব্যস্ত, এই সময় আবার একদিন অফিস করে আবার বলবো ছুটি নেব সেটা হবে না, ওই উইকডেজের মধ্যেই লক্ষ্মী পুজো করতে হবে একবার। মানে মাঝে মাঝে কখনো কখনো স্যাটারডে বা সানডে পড়ে না, তখন খুব ভালো হয়, মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে লক্ষ্মী পুজো করা যায়। আজকে বাজার সব করে এনেছি, কিন্তু কতটা কি করতে পারবো জানি না, মানে অফিসের পরে যতটুকুনি সময় পাবো মোটামুটি ওই 4:30-4:30 থেকে 9:00-9:00 মধ্যে টার্গেট করেছি আর কি, 9:00 মধ্যে যা যা পারবো জোগাড় করে তারপরে লক্ষ্মী পুজো করবো। আই বাবু ঘুমাও এবার। ও অ্যাবি আজকে ইংলিশ ক্লাসে ওর দুর্গা পুজো নিয়ে লিখেছে, সুন্দর লিখেছে, লিখেছে প্রথমেই লিখেছে দুর্গা পুজো, যে ওই যে ব্রিটেন স্লিপ হচ্ছে এটা। আচ্ছা ঘুমিয়ে পড়ো, না না ব্রিটেন স্লিপ না, ঘুমিয়ে পড়ো। আজকে লিখেছে যে দুর্গা পুজো 10 দিন ধরে হয়। আমি বলছি না না 10 দিন ধরে হয় না, মানে ও ওরকম করে ক্যালকুলেশন করছে, মানে অ্যাকচুয়াল দুর্গা পুজো যেদিন যে উইকে হলো তার আগের সপ্তাহের ফ্রাইডে থেকে আমাদের পুজো হয়েছে, মানে আমাদের এখানকার সিটির পুজোটা, তাহলে হিসেব মতন ও আগের ফ্রাইডে থেকে পরের স্যাটারডে অবধি ফান করেছে, মানে দশমী স্যাটারডেতে সেই অবধি, সেই হিসেবে কাউন্ট করেও 10 দিন। তারপর আবার সুন্দর লিখেছে যে আমার সিটিতে পুজো হয়েছে উইকেন্ডে, তারপরে আবার অ্যাকচুয়াল পূজা ডে, ও তারপর আবার লিখেছে যে অ্যাকচুয়ালি সেলিব্রেশন হয় আর কি 4-5 ডেজ, আমি গিয়েছিলাম স্কারপুরোতে ঠাকুর দেখতে, ও একটা জায়গায় সব লিখেছে, একটা জায়গায় প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আর কি লিখেছিস, মানে খুব সুন্দর করে দুর্গা পুজো নিয়ে একটা স্টোরি মতন লিখেছে, বেশ ভালো। মানে ওর কাছে দুর্গা পুজোটা কেমন, ঠাকুর দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, ওর টিচার আবার ইন্ডিয়ান খাবার বলতে তো সামোসা আর বাটার চিকেন হচ্ছে ভেরি পপুলার, তো ওকে আবার জিজ্ঞেস করেছে যে ও লেখার পরে তুমি কি সামোসা খেয়েছো, ও বলেছে হ্যাঁ একটা খেয়েছিলাম লোকাল পুজো, মানে আমাদের কমিউনিটির যে পুজোটা। কি বলেছিস তুই আমাদেরকে বলেছিস সে লোকাল পুজো, কি বলেছিস? হ্যাঁ মানে কাছে যে নিয়ার বাই পুজোটা হয়েছে, ওর বলেছে যে নিয়ার বাই পুজোটা, মানে আমাদের সিটি থেকে যে পুজোটা হয়েছিল কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি, তো সেই পুজোতে তো সামোসার ব্যবস্থা ছিল, তো বলছে সেখানে খেয়েছি টিচারের, মানে টিচার ওই ইন্ডিয়ান খাবার বলতে সামোসা খুব আর কি পরিচিত না। তারপর আবার কী কী জিজ্ঞেস করেছে না, কিছু স্পেশাল কিছু ওয়ার, মানে কিছু স্পেশাল ড্রেস পরেছো কি না তোমার ফেস্টিভ্যালের জন্য, তো ও তুই বলেছিস পাঞ্জাবি, আর কি বলেছিস আমার মা পরেছে শাড়ি, শাড়ি বলেছিস। টিচার আবার বলেছে আমি শাড়ি পছন্দ, এসব করে খুব গল্প হয়েছে, ভালোই লেগেছে। মানে ওর কাছে দুর্গা পুজোটা কিরকম সেরকম করে একটা লিখে রেখেছে, আমি আমার সেটা সেভ করেও রেখেছি। কি করছিস সারাদিন এরকম ব্ল্যাঙ্কেটের মধ্যে করে এরকম হাইড করবে, আমাদের যখন দুবাড়িতে কথা হয় তখনও এরকম, আমাকে খুঁজে পাচ্ছ, আমাকে খুঁজে পাচ্ছ, হ্যাঁ খুঁজে পাচ্ছি তোমাকে, তুমি পুরো কচ্ছপের মতন লাগছে। ও কচ্ছপ মানে কি বলতো, জানি জানি, দাঁড়াও টার্টেল, আচ্ছা জানো চলো ঘুমো, অনেক রাত হয়েছে বাবা ঘুমিয়ে পড়ো। কালকে আবার স্কুল আছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো, টাটা।